প্রিয় শিক্ষার্থীরা নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। শিক্ষার্থীরা, তোমরা যারা 2022 সালে এইচএসসি পরীক্ষা দিবে তোমরা নিশ্চয়ই ইতোমধ্যে অবগত হয়েছ, তোমাদের অর্থনীতি বিষয়ের জন্য প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। আর সে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের আলোকে আমার আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে অর্থনীতি প্রথম পত্র প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান থেকে উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, যাকে সংক্ষেপে বলে পিপিসি। শিক্ষার্থীরা, আমরা জানি মানব জীবনে অভাব অসীম, কিন্তু সেই অসীম অভাবের তুলনায় সম্পদের পরিমাণ সীমিত। এই সীমিত সম্পদের মাধ্যমে সব অভাব একসাথে পূরণ করা সম্ভব নয়, তাই মানুষকে অভাবের গুরুত্ব অনুযায়ী তার সবচেয়ে প্রয়োজনীয় অভাবগুলোকে আগে বাছাই করতে হয়, বাছাই করে তা পূরণ করতে হয়। আর এই বাছাইয়ের নামই হচ্ছে অর্থনীতিতে নির্বাচন। আর এই নির্বাচন সমস্যাটির সমাধান করার জন্য অর্থনীতির একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমাদের ধারণা লাভ করতে হবে। সেই বিষয়টি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। শিক্ষার্থীরা দেখো, আমি এখানে একটি প্রবাহচিত্র দিয়েছি। দেখো, প্রবাহচিত্রে আছে মানব অভাব হচ্ছে অসীম অভাব, কিন্তু সেই অসীম অভাবের তুলনায় সম্পদের পরিমাণ হচ্ছে সীমাবদ্ধ। আর এই সীমাবদ্ধ সম্পদের কারণে সব অভাব তো একসাথে পূরণ করা সম্ভব নয়, তাই অভাবের গুরুত্ব অনুসারে আমাদের কি করতে হয়, অভাবগুলোকে বাছাই বা নির্বাচন করতে হয়, কোন অভাবগুলো আমরা প্রথমে পূরণ করব। এমন অভাব আমরা প্রথমে নির্বাচন করব যাদের সম্পদের সর্বোত্তম ব্যবহার হয় এবং তা থেকে আমরা সর্বোচ্চ তৃপ্তি লাভ করতে পারি। তাহলে অসীম অভাবের তুলনায় সম্পদের পরিমাণ সীমাবদ্ধ, এবং সীমাবদ্ধ সম্পদের মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভাবগুলোকে কী করতে হবে, আমাদের বাছাই বা নির্বাচন করতে হবে। আর এই নির্বাচন সমস্যাটি সমাধান করার জন্য আমাদের যে বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে হবে তা হলো উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, যাকে সংক্ষেপে বলে পিপিসি। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের জন্য উৎপাদন সম্ভাবনা রেখা এই টপিক্সটির উপরে বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ পিপিসি রেখা এই টপিক্সটির উপরে বিস্তারিত আলোচনা করব। এবং আজকের ক্লাসটি তোমরা যদি মনোযোগ দিয়ে করো, আশা করছি উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে তোমাদের একটা সুস্পষ্ট ধারণা হবে। শিক্ষার্থীরা, উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ পিপিসি রেখা এই বিষয়টি থেকে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আজকের ক্লাসে উৎপাদন সম্ভাবনা রেখার ধারণা বা উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কি বোঝায়, উৎপাদন সম্ভাবনার সূচি থেকে উৎপাদন সম্ভাবনা রেখার অঙ্কন, উৎপাদন সম্ভাবনা রেখার দ্বারা সম্পদের দক্ষ ব্যবহার, সম্পদের অর্জনযোগ্য ও অর্জনযোগ্য অঞ্চল নির্ধারণ, এবং উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে পূর্ণ নিয়োগ অপূর্ণ নিয়োগ ব্যাখ্যা, উৎপাদন সম্ভাবনা রেখার অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ, শিল্প প্রধান ও কৃষি প্রধান অর্থনীতির ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখার আকৃতি সম্পর্কে আমরা জানব। শিক্ষার্থীরা, চলো প্রথমে আমরা জেনে নিই উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞা, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কি বোঝায়। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ বা কোনো সমাজের বিদ্যমান সম্পদের দুষ্প্রাপ্যতা বা অভাবের নির্বাচন ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। উৎপাদন সম্ভাবনা রেখাকে উৎপাদন সীমান্ত বা অর্জনযোগ্যতার সীমানা রেখাও বলা হয়। সম্পদ সীমাবদ্ধ বা নির্দিষ্ট বলে উৎপাদনকারীকেও নির্দিষ্ট সীমার মধ্যে উৎপাদন পরিচালনা করতে হয়, যে সীমানা অতিক্রম করার ক্ষমতা উৎপাদনকারীর থাকে না। শিক্ষার্থীরা, তাহলে সংজ্ঞাটি পরে আমরা কি বুঝলাম, উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা, এই যে সমাজে সম্পদের পরিমাণ দুষ্প্রাপ্য, এই দুষ্প্রাপ্য বা সম্পদের পরিমাণ সীমিত, এই সীমিত সম্পদের মাধ্যমে অসীম অভাবের মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভাবগুলোকে বাছাই করে
দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখাকে সম্পদের উৎপাদনকারী সম্পদের সীমানা রেখা বলা হয় বা অর্জনযোগ্যতার সীমানা রেখা বলা হয়। উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে বা উপরে যে কোনো বিন্দুতে উৎপাদনকারী উৎপাদন করতে পারলেও সেই উৎপাদন সম্ভাবনা রেখার সীমানা অতিক্রম করার ক্ষমতা উৎপাদনকারীর থাকে না। অধ্যাপক আরজি লিপসি উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে বলেন, উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখা সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের এরূপ বিকল্প সমন্বয় সমূহ উপস্থাপন করে যা অর্জন করা সম্ভব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের যে অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে সেখানে একটি উদ্দীপক আছে। উদ্দীপকটি হলো এরকম, হাওয়ার এলাকার কৃষক সালামত সাহেবের একখণ্ড জমিতে ধান ও গম উৎপাদনের ক্ষেত্রে নিম্নরূপ বিকল্প সম্ভাবনা অনুসৃত হয়েছে। যেমন আমি তোমাদের সেই সম্ভাবনা সে যে তথ্য এবং উপাত্তগুলো উৎপাদন সম্ভাবনা সেই উদ্দীপকে আছে তার সমন্বয়ে আমি একটি উৎপাদন সম্ভাবনার সূচি তৈরি করেছি। সূচিতে প্রথম কলম হচ্ছে সংমিশ্রণ এ বি সি, ধান 16 মণ 10 মণ 0, গম 0 10 মণ এবং 16 মণ। এ সংমিশ্রণে কৃষক সালামত সাহেবের একখণ্ড জমিতে এ সংমিশ্রণে ধানের উৎপাদন যখন 16 মণ তখন গমের উৎপাদন 0, বি সংমিশ্রণে ধানের উৎপাদন যখন 10 মণ তখন গমের উৎপাদন 10 মণ, আর সি সংমিশ্রণে ধানের উৎপাদন যখন 0 তখন গমের উৎপাদন হয় 16 মণ। এই যে একটি উৎপাদন সম্ভাবনার সূচি আমরা তৈরি করেছি, এই উৎপাদন সম্ভাবনার সূচি থেকে আমরা এখন উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। শিক্ষার্থীরা দেখো, উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কনের জন্য ভূমি অক্ষে নিয়েছি আমরা গমের উৎপাদন এবং লম্ব অক্ষে নিয়েছি ধানের উৎপাদন। 4, 8, 12, 16 আমরা 4 ঘর ব্যবধান করে কেটে নিয়েছি। 4, 8, 12, 16 লম্বক্ষেও 4 ঘর ব্যবধান করে কেটে নিয়েছি। দেখো শিক্ষার্থীরা, ধানের তালিকায় দেখো, ধানের উৎপাদন যখন 16 মণ তখন গমের উৎপাদন 0, তাহলে গমের উৎপাদন যখন 0 ধানের উৎপাদন 16 মণ, সংমিশ্রণ বিন্দু হচ্ছে এ বিন্দু, তাহলে এখানে একটি সংমিশ্রণ বিন্দু আমরা পাবো। বি সংমিশ্রণে ধানের উৎপাদন যখন 10 মণ তখন গমের উৎপাদন 10 মণ, তাহলে 10 মণের সাথে আমরা 10 মণ মিলিয়ে নিয়ে এখানে একটা বিন্দু পাবো, এটি হচ্ছে বি সংমিশ্রণ। সি সংমিশ্রণে ধানের উৎপাদন যখন 0 তখন গমের উৎপাদন হচ্ছে 16 মণ, ঠিক এখানে একটা বিন্দু আমরা পেলাম সি বিন্দু। এবার আমরা এ বি এবং সি বিন্দু তিনটি যোগ করে এ বি এবং সি বিন্দু তিনটি যোগ করে আমরা কি পাবো, উৎপাদন সম্ভাবনা রেখা এসি পাবো। দেখো আমরা এখন যদি চিত্রের বিশ্লেষণটা দেখি, তাহলে দেখো চিত্রে ভূমি অক্ষে গম উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে ধান উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে। চিত্রে এ সি, এ থেকে সি, এ সি হচ্ছে উৎপাদন সম্ভাবনার রেখা যা দ্বারা নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে ধান ও গম উৎপাদনের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করা হয়। কি ধান এবং গম উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করা হয়। বিদ্যমান সম্পদ দিয়ে এ বিন্দুতে ধানের উৎপাদন 16 মণ তখন গমের উৎপাদন 0, অর্থাৎ কৃষক তার একখণ্ড জমি সমস্তটাই সে ধান উৎপাদনে ব্যবহার করে, যার ফলে সে ধান পাচ্ছে 16 মণ কিন্তু গমের উৎপাদন হবে তখন 0। বিদ্যমান সম্পদ ও চলতি প্রযুক্তি দিয়ে বি বিন্দুতে ধানের উৎপাদন যখন 10 মণ ধানের উৎপাদন যখন 10 মণ তখন গমের উৎপাদনও দেখো 10 মণ, তখন গমের উৎপাদন 10 মণ। সি বিন্দুতে কৃষক তার সীমাবদ্ধ সম্পদের সবটাই গম উৎপাদনে ব্যবহার করে সি বিন্দুতে শিক্ষার্থীরা তখন ধানের উৎপাদন হবে 0 কিন্তু তখন গমের উৎপাদন হবে 16 মণ। এখন ধান ও গমের বিভিন্ন উৎপাদন সংমিশ্রণ বিন্দুসমূহ যেমন এ বি ও সি বিন্দু সংযুক্ত করি, তাহলে যে রেখাটি পাওয়া যায় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। এ বি এবং সি বিন্দুর তিনটি যোগ করে আমরা যে এসি রেখাটি পেলাম এই এসি রেখাটি হলো উৎপাদন সম্ভাবনা সূচি থেকে প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা পিপিসি রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি রেখা। শিক্ষার্থীরা,
এখন আমরা উৎপাদন সম্ভাবনা রেখার দ্বারা সম্পদের দক্ষ ব্যবহার এবং সম্পদের অর্জনযোগ্য ও অর্জনযোগ্য অঞ্চলের নির্ধারণ দেখব। প্রথমে আমরা কিছু পয়েন্টস দেখি শিক্ষার্থীরা, কি উৎপাদন সম্ভাবনা রেখা কোনো সমাজে বা অর্থনীতিতে বর্তমানে বিদ্যমান সম্পদ ও প্রযুক্তির প্রেক্ষিতে কোনো দ্রব্যের সর্বোচ্চ কি পরিমাণ উৎপাদন করা যায় তা ব্যাখ্যা করে। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা সমাজে যে বিদ্যমান সম্পদ আছে সে সম্পদের সাপেক্ষে কোনো দ্রব্যের সর্বোচ্চ কি পরিমাণ উৎপাদন করা যায় তা ব্যাখ্যা করে, অর্থাৎ সম্পদের সীমাবদ্ধতা নির্দেশ করে। এই রেখার অভ্যন্তরে অর্জনযোগ্যতা এবং এই রেখার বহির্ভাগে অর্জনযোগ্যতা প্রকাশ পায়। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরে যে কোনো বিন্দুতে অর্জনযোগ্যতা এবং এর বহির্ভাগে অর্জনযোগ্যতা প্রকাশ পায়, অর্থাৎ সে তার উৎপাদন সম্ভাবনা রেখার বহির্ভাগে উৎপাদন করা সম্ভব নয় সম্পদের সীমাবদ্ধতার কারণে। উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দু দ্বারা সম্পদের দক্ষ ব্যবহারের ফলে সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করে, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার উপরে যে কোনো বিন্দু দ্বারাই সম্পদের দক্ষ ব্যবহার বা সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করে। শিক্ষার্থীরা দেখো চিত্রে ভূমি অক্ষে গম এবং লম্ব অক্ষে ধান নিয়েছি আমরা। এবি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, চিত্রে এবি উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা কি সম্পদের সীমাবদ্ধতা নির্দেশ করা হয়েছে। এই এবি উৎপাদন সম্ভাবনা রেখাটি দ্বারা সম্পদের সীমাবদ্ধতা নির্দেশ করা হয়েছে শিক্ষার্থীদের কৃষকের। এই এই এবি উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরের এই অঞ্চলটুকু হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল, আর বাহিরে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের অঞ্চলটা হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল। অর্থাৎ এই উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে কোনো বিন্দুতে উৎপাদনকারী উৎপাদন করতে পারবে না, কারণ তার সম্পদের সীমাবদ্ধতা এই এবি রেখার এই ভিতরের অঞ্চলের মধ্যে। তাই এবি উৎপাদন সম্ভাবনা রেখার উপরের বিন্দু দ্বারা, অর্থাৎ এম এন এবং ও বিন্দু তিনটি দ্বারা, এম এন এবং ও বিন্দুর তিনটি দ্বারা সম্পদের দক্ষ ব্যবহারের ফলে সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করে, অর্থাৎ সম্পদের দক্ষতা প্রকাশ করছে। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার উপরে এম এন এবং ও বিন্দু তিনটি সম্পদের দক্ষতা প্রকাশ করছে, এই বিন্দুগুলোতে উৎপাদন করলে সম্পদের সঠিক ব্যবহার হবে। কিন্তু এবি উৎপাদন সম্ভাবনা রেখার জি বিন্দুতে, উৎপাদন সম্ভাবনা রেখার যে নিচের দিকে যে অভ্যন্তরে যে জি বিন্দুটি আছে, অর্থাৎ ধান যখন চার একক এবং চার মন এবং গম যখন চার মন, উৎপাদন সংমিশ্রণে অর্জনযোগ্যতা প্রকাশ পায়, অর্থাৎ এবি উৎপাদন সম্ভাবনা রেখার নিচে অভ্যন্তরে জি বিন্দুতে উৎপাদন করা সম্ভব কিন্তু এই বিন্দুতে উৎপাদনকারী উৎপাদন করতে পারবে, এটা উৎপাদনকারী অর্জনযোগ্য অঞ্চল, কিন্তু এখানে সম্পদের কোনো দক্ষ ব্যবহার হবে না, এখানে সম্পদের এতটুকু ব্যবহার হবে সম্পদের কোনো দক্ষ ব্যবহার হবে না এবং উৎপাদন অর্জনযোগ্যতা প্রকাশ পায়। কিন্তু জি বিন্দুতে উৎপাদন সহজে সম্ভব হলেও তা সম্পদের অদক্ষ ব্যবহার নির্দেশ করে, কারণ জি বিন্দুটি এবি উৎপাদন সম্ভাবনা রেখার অনেক নিচে অবস্থান করছে। শিক্ষার্থীরা পূর্বে আমরা জেনেছি যে এবি উৎপাদন সম্ভাবনা রেখার উপরে যে কোনো বিন্দুতে দক্ষ উৎপাদন নির্দেশ করে, তাহলে এবি উৎপাদন সম্ভাবনা রেখার নিচে অনেক নিচে হচ্ছে জি বিন্দু, তাহলে জি বিন্দুতে সম্পদের অদক্ষ ব্যবহার নির্দেশ করছে। আর এবি উৎপাদন সম্ভাবনা রেখার বহির্ভাগে যেমন এইচ বিন্দুতে, শিক্ষার্থীরা এইচ বিন্দুতে ধানের উৎপাদন যখন 16 মন এবং পাটে গমের উৎপাদন যখন 16 মন, এই সংমিশ্রণে এইচ বিন্দুতে উৎপাদন সংমিশ্রণে কি হয়, অর্জনযোগ্যতা প্রকাশ পায়। অর্জনযোগ্যতা মানে এই পরিমাণ সম্পদ উৎপাদনকারীর কাছে নেই, কারণ তার সম্পদ এই এবি উৎপাদন সম্ভাবনা রেখা এই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ। তাই শিক্ষার্থীরা, তাহলে এবি উৎপাদন সম্ভাবনা রেখার বহির্ভাগে এইচ বিন্দুতে, অর্থাৎ ধান 16 মন এবং গম 16 মন, উৎপাদন সংমিশ্রণে অর্জনযোগ্যতা প্রকাশ পায়। এইচ বিন্দুটি উৎপাদকের কাছে অধিক কাম্য হলেও সম্পদের সীমাবদ্ধতার কারণে তা অর্জন অসম্ভব। তাহলে শিক্ষার্থীদের সার্বিক চিত্রটি থেকে আমরা কী বুঝতে পারছি, এবি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা যার সম্পদের সীমাবদ্ধতা নির্দেশ করছে। এই এবি উৎপাদন সম্ভাবনা রেখার উপরে যে কোনো বিন্দু, যেমন এম এন ও বিন্দু, যে কোনো বিন্দুতে উৎপাদন করলে উৎপাদনকারী সর্বোচ্চ উৎপাদন করতে পারবে বা সম্পদের দক্ষ ব্যবহার হবে। কিন্তু এই উৎপাদন সম্ভাবনা রেখার নিচে যে কোনো বিন্দুতে উৎপাদন করা যাবে
উৎপাদনকারী উৎপাদন করতে পারবে, কারণ এটা হচ্ছে উৎপাদনকারী অর্জনযোগ্য অঞ্চল, কিন্তু সম্পদের দক্ষ ব্যবহার হবে না, সম্পদের অদক্ষ ব্যবহার হবে বা সম্পদ অব্যবহৃত থেকে যাবে। আবার এই উৎপাদন সম্ভব রেখার বাইরে কোনো বিন্দু, যেমন এইচ একটি বিন্দু, বাইরের বিন্দুটি উৎপাদনকারীর কাছে অধিক কাম্য, কারণ এখানে অধিক সম্পদ আছে। কাম্য থাকলে উৎপাদনকারীর সম্পদের সীমাবদ্ধতার কারণে এই এপি উৎপাদন সম্ভব রেখা দ্বারা যা তার যে সম্পদের সীমাবদ্ধতা নির্দেশ করছে, এই সীমাবদ্ধতার কারণে তা এই এইচ বিন্দুটি হচ্ছে উৎপাদনকারীর অর্জনযোগ্য অঞ্চল। এই এইচ বিন্দুতে উৎপাদনকারী উৎপাদন করতে পারবে না। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সাথে উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা কিভাবে পূর্ণ নিয়োগ, অপূর্ণ নিয়োগ ব্যাখ্যা, অপূর্ণ নিয়োগ বিষয়টি ব্যাখ্যা করব। উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা পূর্ণ নিয়োগ এবং অপূর্ণ নিয়োগের ব্যাখ্যা করব। প্রথমে আমরা জেনে নিই পূর্ণ নিয়োগ বলতে কী বোঝায়। পূর্ণ নিয়োগ হচ্ছে অর্থনীতির সেই অবস্থাকে নির্দেশ করে, পূর্ণ নিয়োগ অর্থনীতির সেই অবস্থাকে নির্দেশ করে যেখানে দ্রব্য বা সেবা উৎপাদনে প্রাপ্ত সম্পদের পূর্ণ ব্যবহার হয়। তাহলে দেখো, যেখানে দ্রব্য বা সেবা উৎপাদনে প্রাপ্ত সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত হয়, সেখানে তাকে অর্থনীতিতে পূর্ণ নিয়োগ, অর্থনীতির সেই অবস্থাকে পূর্ণ নিয়োগ বলে। আর অপূর্ণ নিয়োগ হচ্ছে, অপূর্ণ নিয়োগ বলতে সেই অবস্থাকে বোঝানো হয় যেখানে দ্রব্য ও সেবা উৎপাদনে সম্পদ ব্যবহার হয় ঠিকই, কিন্তু সম্পদের দক্ষ ব্যবহার হয় না। তাহলে অপূর্ণ নিয়োগ কী বোঝায় শিক্ষার্থীরা? যেখানে দ্রব্য ও সেবা উৎপাদনে সম্পদ ব্যবহার হয় ঠিকই, কিন্তু সম্পদের দক্ষ ব্যবহার হয় না, তখন সেই অবস্থাকে বোঝানো হয় অপূর্ণ নিয়োগ। শিক্ষার্থীরা দেখো, চিত্রে ভূমি অক্ষে গম এবং লম্ব অক্ষে ধান নির্দেশিত। এবি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা জানি এই এবি উৎপাদন সম্ভাবনা রেখার উপরে যে কোনো বিন্দু, যেমন এম বিন্দু, এন বিন্দু, ও বিন্দু, যে কোনো বিন্দুতে সম্পদ সম্পূর্ণ নিয়োজিত হয়, যার ফলে এখানে সম্পদের দক্ষ ব্যবহার হয়, তার যার ফলে এম, এন এবং ও বিন্দুতে পূর্ণ নিয়োগ অর্জিত হয়। আবার উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরে কোনো বিন্দুতে অর্জনযোগ্য অঞ্চল ঠিক আছে, কিন্তু সম্পদের সঠিক ব্যবহার হয় না, যেমন জি বিন্দুতে সম্পদের অদক্ষ ব্যবহার হয়েছে, তাই জি বিন্দুটি অপূর্ণ নিয়োগ নির্দেশ করে। যেমন শিক্ষার্থীরা দেখো, আমি পাশে ব্যাখ্যা করেছি এবি উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা সম্পদের সীমাবদ্ধতা নির্দেশ করে, এই এবি উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা সম্পদের সীমাবদ্ধতা নির্দেশ করে, এম, এন এবং ও বিন্দু তিনটি উৎপাদন সম্ভাবনা রেখার উপরে অবস্থান করছে। এম, এন এবং ও বিন্দু তিনটি উৎপাদন সম্ভাবনা রেখার উপরে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি, যার ফলে এম, এন, ও বিন্দুতে সম্পদের দক্ষ ব্যবহার বা পূর্ণ ব্যবহার হয়, অর্থাৎ সম্পদের পূর্ণ নিয়োগ অর্জিত হয়েছে। আবার জি বিন্দুটি এবি উৎপাদন সম্ভাবনা রেখার নিচে অবস্থান করায় সম্পদের পূর্ণ ব্যবহার হয়নি, অর্থাৎ সম্পদের অদক্ষ ব্যবহার হয়, এই অবস্থাকে অপূর্ণ নিয়োগের অবস্থা বলে। শিক্ষার্থীরা, এখন আমরা উৎপাদন সম্ভাবনা রেখার অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করব। উৎপাদন সম্ভাবনা রেখার অর্থনৈতিক তাৎপর্য আমরা এখন বিশ্লেষণ করব। উৎপাদন সম্ভাবনা রেখার অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করব। শিক্ষার্থীরা, প্রথমেই দেখো, উৎপাদন সম্ভাবনা রেখা সমাজে বিদ্যমান সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে উৎপাদনযোগ্য দুটি দ্রব্যের উৎপাদনে বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করছে। অর্থনীতিতে উৎপাদন সম্ভাবনা রেখা যে গুরুত্বপূর্ণ অবদান রাখে, তার প্রথমে যে তাৎপর্যটি আমরা তুলে ধরেছি তা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা সমাজে বিদ্যমান সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে উৎপাদনযোগ্য দুটো দ্রব্যের উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করে। শিক্ষার্থীরা, যা আমরা পূর্বে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কনের মধ্যে দেখেছি, উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা সম্পদের স্বল্পতা বা সীমাবদ্ধতা নির্দেশ করা হয়। সম্পদের যে সীমাবদ্ধতা তা প্রকাশ করা হয় উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে। দেখো শিক্ষার্থীরা, চিত্রে এবি হচ্ছে একটি উৎপাদন সম্ভাবনা রেখা। এই এবি উৎপাদন সম্ভাবনা রেখাটা হচ্ছে অর্জনযোগ্য অঞ্চলের সীমানা রেখা, অর্থাৎ এই এবি উৎপাদন সম্ভাবনা রেখার পরে উৎপাদনকারী উৎপাদন করতে পারবে না। যেমন এইচ বিন্দু হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল, যেখানে উৎপাদনকারী আর উৎপাদন করতে পারবে না। উৎপাদন সম্ভাবনা রেখার উপরে যে কোনো বিন্দুতে সে উৎপাদন করতে পারবে এবং ভেতরে যে কোনো বিন্দুতে সে উৎপাদন করতে পারবে যা তার অর্জন যোগ্য অঞ্চল। উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা সম্পদ ব্যবহারের দক্ষতা নির্দেশিত হয়। উৎপাদন সম্ভাবনা রেখায় সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদন নির্দেশ
করা হয়। সম্পদের দক্ষ ব্যবহার হলে কেবল উৎপাদন সম্ভাবনা রেখায় উৎপাদন সম্ভব, আর সম্পদের অদক্ষ ব্যবহারের ফলে উৎপাদন সম্ভাবনা রেখার নিচে উৎপাদন নির্দেশ করবে। শিক্ষার্থীরা তাহলে কি বোঝান হলো, এই উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা সম্পদের দক্ষ ব্যবহার নির্দেশ করা হয়। উৎপাদন সম্ভাবনা রেখার দ্বারা সম্পদের সীমা দক্ষ ব্যবহারটা নির্দেশ করা যায়। কিভাবে? এই উৎপাদন সম্ভাবনা রেখার উপরে যে কোনো বিন্দু যেমন এম, এন এবং ও বিন্দুতে সম্পদের দক্ষ ব্যবহারের ফলে সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করে, আর উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরের অঞ্চলে কোনো বিন্দু যেমন জি বিন্দুতে উৎপাদন করা সম্ভব কিন্তু এখানে সম্পদের সম্পূর্ণ ব্যবহার হয় না বা পরিপূর্ণ ব্যবহার হয় না, যার ফলে এখানে সম্পদের অদক্ষ ব্যবহার নির্দেশ করে। যেমন সম্পদের অদক্ষ ব্যবহারের ফলে কম উৎপাদক উৎপাদন নির্দেশক বিন্দু হলো এই জি বিন্দুটি। পূর্ণ নিয়োগ ও অপূর্ণ নিয়োগ ব্যাখ্যা। শিক্ষার্থীরা, উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে আমরা পূর্বে জেনেছি কিভাবে পূর্ণ নিয়োগ এবং অপূর্ণ নিয়োগ ব্যাখ্যা করা হয়। যেমন এবি উৎপাদন সম্ভাবনা রেখার উপরে এম, এন এবং ও বিন্দুতে সম্পদের দক্ষ ব্যবহারের ফলে পূর্ণ নিয়োগ অর্জিত হয়েছে, আবার এবি উৎপাদন সম্ভাবনা রেখার নিচে জি বিন্দুতে সম্পদের অদক্ষ ব্যবহারের ফলে অপূর্ণ নিয়োগ অর্জিত হয়েছে। স্বল্পতা ব্যাখ্যা করে উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা সীমাবদ্ধ সম্পদের দ্বারা কোন কোন দ্রব্য সর্বাধিক কী পরিমাণ উৎপাদন করা সম্ভব তা ব্যাখ্যা করে। নির্বাচন সংক্রান্ত ব্যাখ্যা করে উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা দুটো দ্রব্যের উৎপাদন সংমিশ্রণ নির্দেশ করে, অর্থাৎ কী কী পণ্য বা কোন পণ্য উৎপাদন করা হবে এবং কতটুকু উৎপাদন হবে তা উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা জানা যায়। শিক্ষার্থীরা, আমরা পূর্বে জেনেছি যে আমাদের জীবনে অভাব অসীম কিন্তু সম্পদ সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ সম্পদের মাধ্যমে সব অভাব আমরা পূরণ করতে পারি না, তাই অভাবের গুরুত্ব অনুযায়ী কোন কোন পণ্য প্রথমে উৎপাদন করা হবে এবং কতটুকু উৎপাদন করা হবে তা উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা জানা যায়, অর্থাৎ নির্বাচন সংক্রান্ত বিষয়টি ব্যাখ্যা করে উৎপাদন সম্ভাবনা রেখা। সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট ব্যাখ্যা করে উৎপাদন সম্ভাবনা রেখা। সুযোগ ব্যয়কে পিপিসি বা উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে সমাধান করা যায়। একটি দ্রব্যের একক উৎপাদন বৃদ্ধি করার জন্য অপর দ্রব্যের উৎপাদন যে পরিমাণ ছেড়ে দিতে হয় তাকে বা সে ছেড়ে দেওয়ার পরিমাণই হলো সুযোগ ব্যয় বা সুযোগ ব্যয় যা পিপিসি রেখা দ্বারা ব্যাখ্যা করা যায়। যেমন চিত্র এবি হলো একটি উৎপাদন সম্ভাবনা রেখা, ভূমিক্ষে ওয়াই পণ্য, লম্বক্ষে এক্স পণ্য নির্দেশিত। দেখো শিক্ষার্থীরা, ওয়াই পণ্যের উৎপাদন ওয়াই ওয়ান থেকে ওয়াই টু পরিমাণ বৃদ্ধি করার ফলে এক্স পণ্যের উৎপাদন এক্স ওয়ান থেকে এক্স টুতে হ্রাস করতে হয়, যার ফলে ওয়াই ওয়ান ওয়াই টু পরিমাণ ওয়াই দ্রব্যের সুযোগ ব্যয় হলো এক্স ওয়ান এক্স টু পরিমাণ এক্স দ্রব্য, যা আমরা এবি উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা বিষয়টি ব্যাখ্যা করেছি। উৎপাদন সম্ভাবনা রেখা পিপিসি দ্বারা সম্পদের প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তিগত বিকাশ নির্দেশ করা যায়, বা উৎপাদন সম্ভাবনা রেখা সম্পদের প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তিগত বিকাশ বিষয়গুলো নির্দেশ করে। যেমন দেখো এক নম্বর চিত্রে, দুই নম্বর চিত্রে এবং তিন নম্বর চিত্রে আমরা তিনটি বিষয় দেখিয়েছি। দেখো এক নম্বর চিত্রে এবি উৎপাদন সম্ভাবনা রেখা যখন ডান দিকে স্থানান্তরিত হয়ে এ ওয়ান বি ওয়ান হয়, এ ওয়ান বি ওয়ান রেখা দ্বারা পিপিসি এর ডান দিকে স্থানান্তর তথা সম্পদের প্রবৃদ্ধি ও প্রযুক্তি বিকাশ নির্দেশ করে, অর্থাৎ এবি উৎপাদন সম্ভাবনা রেখাটি যখন ডান দিকে স্থানান্তরিত হয়ে এ ওয়ান বি ওয়ান হয় তখন সম্পদের বৃদ্ধি বা প্রযুক্তির বিকাশ নির্দেশ করে। শিক্ষার্থীরা, আর দেখো আবার দুই নম্বর চিত্রে সিডি হচ্ছে একটি উৎপাদন সম্ভাবনা রেখা, আর সিডি উৎপাদন সম্ভাবনা রেখা যখন বাম দিকে স্থানান্তরিত হয়ে সি ওয়ান ডি ওয়ান হয়, সি ওয়ান ডি ওয়ান রেখা দ্বারা পিপিসি এর বাম দিকে স্থানান্তর তথা সম্পদ ও প্রযুক্তির হ্রাস নির্দেশ করছে। তাহলে সিডি উৎপাদন সম্ভাবনা রেখা যখন ডান দিকে বাম দিকে স্থানান্তরিত হয়ে সি ওয়ান ডি ওয়ান হয় তখন সম্পদের বা প্রযুক্তির হ্রাস নির্দেশ করবে। আবার দেখো শিক্ষার্থীরা, এবি উৎপাদন সম্ভাবনা রেখা যখন এবি দুইটি ধাপে স্থানান্তর হয়েছে এ ওয়ান বি ওয়ানে প্রথম, তারপরে এ টু বি টুতে, তাহলে এ ওয়ান তিন নম্বর চিত্রে এ ওয়ান বি ওয়ান উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা তুলনামূলক কম প্রবৃদ্ধি এবং এ টু বি টু রেখা দ্বারা তুলনামূলক অধিক প্রবৃদ্ধি নির্দেশ করা হয়েছে। উৎপাদন সম্ভাবনা রেখা মৌলিক অর্থনৈতিক সমস্যার মানে সমাধান করে। উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান করা যায়।
শিক্ষার্থীরা চলো প্রথমে আমরা জেনে নিই মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতে কি বোঝায়। সীমিত সম্পদ ও অসীম অভাব এ দুয়ের মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে যেসব সমস্যার সৃষ্টি হয় সেই সমস্যাগুলোকে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলে শিক্ষার্থীরা। নোবেল বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল এস স্যামুয়েলসনের মতে প্রত্যেক সমাজের মৌলিক বা কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা হলো তিনটি। তাহলে স্যামুয়েলসনের মতে প্রত্যেক সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে তিনটি যথা কী উৎপাদন করা হবে, হোয়াট টু প্রডিউস, কী উপায়ে উৎপাদন করা হবে, হাউ টু প্রডিউস, কার জন্য উৎপাদন করা হবে, ফর হুম টু প্রডিউস। শিক্ষার্থীরা উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা তিনটি মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান ব্যাখ্যা করা যায়। যেমন প্রথমেই আমরা কি উৎপাদন করা হবে যদি আমরা এই সমস্যাটি সমাধান করতে চাই। সম্পদের স্বল্পতার কারণে সব দ্রব্য কিন্তু একসাথে উৎপাদন করা যায় না শিক্ষার্থীরা, তাই অভাবের গুরুত্ব অনুযায়ী একটা দেশের জন্য কোন দ্রব্যটি কী পরিমাণে প্রয়োজন তার এবং কী পরিমাণে উৎপাদন করতে হবে তা নির্ধারণ করতে হয়, আর এই বিষয়টি সমাধান করা যায় উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে। দেখো এক নম্বর চিত্রে ভূমিকে শিল্পদ্রব্য, নম্বরকে আমরা কৃষিদ্রব্য নিয়েছি। দেখো শিক্ষার্থীরা অ্যাবি হচ্ছে একটি উৎপাদন সম্ভাবনা রেখা। যদি দেশে কৃষি পণ্যের চাহিদাটা বেশি থাকে তাহলে ই বিন্দুতে উৎপাদন করা হবে। ই বিন্দুতে কৃষিপণ্যের উৎপাদন বেশি কিন্তু শিল্প পণ্যের উৎপাদনটা কম। আর যদি দেশে শিল্পদ্রব্যের চাহিদা বেশি থাকে তাহলে এফ বিন্দুতে উৎপাদন করা হবে শিক্ষার্থীরা। আবার যখন পণ্যটি কী পণ্য উৎপাদন করা হবে এবং কতটুকু উৎপাদন করা হবে এই বিষয়ে সিদ্ধান্ত উপনীত হয় তখনই আরেকটি সমস্যা উদ্ভব হয়, তা হচ্ছে কী উপায়ে উৎপাদন করা হবে। শিক্ষার্থীরা উৎপাদনের প্রত্যেকটা দেশের দুই ধরনের উৎপাদন, এক একটা দেশ এক এক ধরনের উৎপাদন কৌশল অবলম্বন করে তাদের উৎপাদন ক্ষেত্রে। একটি হচ্ছে শ্রমনির্ভর উৎপাদন কৌশল, অন্যটি হচ্ছে মূলধন নির্ভর উৎপাদন কৌশল। যে দেশে শ্রমের স্বল্পমূল্যে শ্রম নিয়োগ করা যায় এবং অধিক পরিমাণে শ্রমিক পাওয়া যায় সে দেশে শ্রমনিবিড় উৎপাদন কৌশল অবলম্বন করবে। আবার যে দেশে শ্রমের মজুরি অধিক কিন্তু মূলধন স্বল্প মূল্যে পাওয়া যায় সেই দেশ মূলধন নিবিড় উৎপাদন কৌশল বা প্রযুক্তি নির্ভর উৎপাদন কৌশল অবলম্বন করবে। দেখো শিক্ষার্থীরা দুই নম্বর চিত্রে কী উপায়ে উৎপাদন করা হবে এই মৌলিক অর্থনৈতিক সমস্যাটি সমাধানের জন্য আমরা ভূমিকে নিয়েছি শ্রম, লম্বক্ষে মূলধন। আমরা কিউ নট সম উৎপাদন রেখার মাধ্যমে এখন বিষয়টি দেখব। দেখো দুটো উৎপাদন কৌশল এখানে নেওয়া হয়েছে, T1 উৎপাদন কৌশল এবং T2 উৎপাদন কৌশল। কোনো দেশে যদি মূলধনের প্রাচুর্য থাকে তখন সে দেশটি T1 কৌশল উৎপাদন কৌশল অবলম্বন করবে, অর্থাৎ সে মূলধন নিবিড় উৎপাদন কৌশল অবলম্বন করবে, যেখানে শ্রমের পরিমাণ OL1, মূলধনের পরিমাণ OK1। দেখো এখানে মূলধনের পরিমাণ বেশি কিন্তু শ্রমের পরিমাণ কম, তাহলে এই দেশটি মূলধন নিবর T1 কৌশল অবলম্বন করলে সে দেশটি মূলধন নিবিড় উৎপাদন কৌশল গ্রহণ করবে। আবার T2 কৌশল যদি কোনো দেশ গ্রহণ করে, দেখো সে দেশে শ্রমের পরিমাণ বেশি OL2 পরিমাণ কিন্তু মূলধনের পরিমাণটা কম, তাহলে বি বিন্দুতে অর্থাৎ টি টু কৌশলে দেশটি কী করবে, শ্রম নিবিড় উৎপাদন কৌশল অবলম্বন করবে দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে। এবার আমরা দেখব কার জন্য উৎপাদন করা হবে এই প্রশ্নটি সমাধান কীভাবে উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে করা যায়। সমাজে অনেক শ্রেণীর মানুষ থাকে, শ্রেণীবিদ্ধ, যেমন ধনিক শ্রেণীর মানুষ থাকে, গরিব শ্রেণীর মানুষ থাকে এবং এক এক শ্রেণীর মানুষ এক এক ধরনের দ্রব্য ভোগ করে। তাই সমাজের শ্রেণীবিভাগ অনুযায়ী দ্রব্যের উৎপাদনের প্রয়োজনীয়তা দেখা দেয়। তাই আমরা দেখো আমরা চিত্রে ভূমিকে নিয়েছি ধনিক শ্রেণীর দ্রব্য, লম্বকে নিয়েছি গরিব শ্রেণীর দ্রব্য, আর অ্যাবি হচ্ছে এখানে একটি উৎপাদন সম্ভাবনা রেখা। সমাজে যদি গরিব শ্রেণীর মানুষ বেশি থাকে শিক্ষার্থীরা, তাহলে অ্যাবি উৎপাদন সম্ভাবনা রেখার পি সংমিশ্রণের দেশটি উৎপাদন করবে, কারণ এখানে গরিব শ্রেণীর দ্রব্য OY1 পরিমাণ এবং ধনিক শ্রেণীর দ্রব্য OX1 পরিমাণ, গরিব শ্রেণীর দ্রব্যের তুলনায় ধনিক শ্রেণীর দ্রব্য কম। আর সমাজে যদি ধনিক শ্রেণীর মানুষ বেশি থাকে তাহলে আর সংমিশ্রণে দেশটি উৎপাদন করবে, কারণ আর সংমিশ্রণে দেখো শিক্ষার্থীরা গরিব শ্রেণীর দ্রব্যের পরিমাণ কম কিন্তু ধনিক শ্রেণীর দ্রব্য উৎপাদনের পরিমাণ বেশি OX2 পরিমাণ। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে কোন শ্রেণীবিধে দ্রব্য উৎপাদনের সংমিশ্রণ আমরা দেখাতে পারি।
এখন শিক্ষার্থীরা আমরা দেখব শিল্প প্রধান ও কৃষি প্রধান অর্থনীতির ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখার আকৃতি কি রূপ হয়, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা একটা দেশের অর্থনীতি কি কৃষি নির্ভর নাকি শিল্প নির্ভর তা বোঝা যায়। যেমন বিভিন্ন দেশের উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা বিভিন্ন অর্থনীতির তুলনামূলক বিশ্লেষণ করা যায়। শিক্ষার্থীরা বিশ্বে অনেক দেশের অর্থনীতি শিল্প নির্ভর, অর্থাৎ শিল্পপণ্য অধিক পরিমাণ উৎপাদন করে, আবার অনেক দেশের অর্থনীতি কৃষি নির্ভর, যেখানে বিদ্যমান সম্পদের মাধ্যমে কৃষিপণ্য অধিক পরিমাণে উৎপাদন করা হয়। যেমন চিত্র অনুযায়ী ভূমি অক্ষে কৃষিপণ্য, ভূমি অক্ষে কৃষিপণ্য এবং লম্ব অক্ষে শিল্পপণ্য উৎপাদন নির্দেশ করা হয়েছে, শিল্পপণ্য উৎপাদন নির্দেশ করা হয়েছে। চিত্রে A1 উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা শিক্ষার্থীরা শিল্পপণ্যের দ্বারা বোঝা যাচ্ছে যে কৃষিপণ্যের উৎপাদন অপেক্ষা শিল্পপণ্যের উৎপাদন অধিক। দেখো এখানে শিল্পপণ্যের উৎপাদন হচ্ছে OA পরিমাণ আর কৃষিপণ্যের উৎপাদন হচ্ছে OA1 পরিমাণ। মনে করি A1 পরিমাণ, তাহলে শিল্পপণ্যের উৎপাদনটা কৃষিপণ্যের উৎপাদন অপেক্ষা অধিক, যা A1 উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা বোঝা যাচ্ছে। মনে করি A1 যুক্তরাষ্ট্রের উৎপাদন সম্ভাবনা রেখা, তাহলে আমরা বলতে পারি যুক্তরাষ্ট্রের অর্থনীতি হচ্ছে শিল্প নির্ভর। BB1 হচ্ছে অপারেট উৎপাদন সম্ভাবনা রেখা থেকে বোঝা যায় কৃষিপণ্যের উৎপাদন শিল্পপণ্যের উৎপাদন অপেক্ষা অধিক। দেখো BB1 উৎপাদন সম্ভাবনা রেখাতে শিল্পপণ্যের উৎপাদন হচ্ছে OB পরিমাণ, কিন্তু কৃষিপণ্যের উৎপাদন হচ্ছে OB1 পরিমাণ। দেখো এখানে এই অংশটুকু হচ্ছে ছোট, তাহলে শিল্পপণ্যের উৎপাদন OB অপেক্ষা কৃষিপণ্যের উৎপাদন OB1 বেশি, তাহলে বিবিয়ন উৎপাদন রেখা উৎপাদন সম্ভাবনা রেখা থেকে বোঝা যায় তাহলে কি শিক্ষার্থীরা কৃষিপণ্যের উৎপাদন শিল্পপণ্যের উৎপাদন অপেক্ষা অধিক। মনে করি বিবিয়ন হচ্ছে বাংলাদেশের উৎপাদন সম্ভাবনা রেখা, যা কৃষি নির্ভর অর্থনীতিকে নির্দেশ করছে। তাহলে A1 উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা শিল্প নির্ভর অর্থনীতিকে নির্দেশ করছে শিক্ষার্থীরা, আর BB1 উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা কৃষি নির্ভর অর্থনীতিকে নির্দেশ করছে শিক্ষার্থীরা। আমি আশা করছি আজকে ক্লাসে আমরা যে টপিকসগুলো আলোচনা করলাম, টপিকসগুলো উৎপাদন সম্ভাবনা রেখার ধারণা সম্পর্কে, উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে আমরা ধারণা নিয়েছি, উৎপাদন সম্ভাবনার সূচি থেকে উৎপাদন সম্ভাবনার রেখা অঙ্কন করেছি, উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা সম্পদের দক্ষ ব্যবহার, সম্পদের অর্জনযোগ্য অর্জনযোগ্য অঞ্চল, উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে পূর্ণনিয়োগ অপূর্ণনিয়োগ বেকারত্ব এই বিষয়গুলো দেখেছি, উৎপাদন সম্ভাবনা রেখার অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ দেখেছি এবং শিল্প প্রধান ও কৃষি প্রধান অর্থনীতির ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখার আকৃতি সম্পর্কে ধারণা নিয়েছি। এই বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।